তো বাইকের কমন একটা সমস্যা হচ্ছে কি, এই যে এই ক্যালিপারের রাবারটা, এই ক্যালিপারের রাবারটা দেখে দাদা একটু দেখেন, হচ্ছে ছিঁড়ে যায় অনেক সময়, ছিঁড়ে যায়। মেন হচ্ছে কি, আপনার এই যে এই জায়গাটুকু অনেক গ্যাপটুকু হাই হয়ে যায়, মানে ফুলে যায়, তাই না? এটা ফুলে যায়, প্লাস আপনার এই যে এইদিক দিয়ে পানি যাওয়ার এই যে পসিবল, এটা পাঞ্চ করতে পারে না, তাই না? ফুলে গেলে সঠিক ব্রেক করতে পারেন না, যে ব্রেকিং হয় না, এই যে পানি যাওয়ার কারণে আস্তে আস্তে ফুলে যায়। তো আমরা এটাও চেঞ্জ করে দিব। তো মেন হচ্ছে মাস্টার সার্ভিস করতে গেলে এই সমস্যাগুলো দেখা দেয়। তো হোন্ডা কোম্পানির এই প্রোডাক্টটা হচ্ছে সিঙ্গেলে দুইটা দেয়, যার জন্য অনেক টাকা বেঁচে যায় আপনাদের, কারণ এটা কমপ্লিট কিনতে গেলে 400-500 টাকা লেগে যায়। তো এই জাস্ট এই বুথ রাবারটা এই হোন্ডা কোম্পানি দিয়ে থাকে। তো আমরা মাস্টার সার্ভিস করতেছি, বুথ রাবারটাও আমরা চেঞ্জ করে দেবো। প্লাস এই মাস্টার সার্ভিস করতে গেলে এই যে ছোটো ছোটো পার্টসগুলো, এই অবস্থাগুলো দেখেন গ্রিজিংয়ের, তো এইগুলো আমরা গ্রিজ করে দেই। তো ব্রেক প্যাডটা চেঞ্জ করার সময় চেষ্টা করবেন এই বুথ রাবারটা চেক দিতে, এবং চেক দিয়ে গ্রিজ করে সেটিং করে দিতে বলবেন যারা টেকনিশিয়ান ভাই আছে। তো আপনারা একটু হেল্প করবেন তাদের, তারা এগুলো চেঞ্জ করে দিতে চায়, যদি আপনারা বলেন তাহলে চেঞ্জ করে দেবে। তো যখনই থাকবেন এই জিনিসগুলো চেঞ্জ করে নেবেন। আমরা ডিস্ক প্যাডটাও চেঞ্জ করে দেবো, এটা হচ্ছে ফ্রন্ট ডিস্ক প্যাড, অরিজিনাল ডিস্ক প্যাড। তো আমরা টুপিটাকে যে জিনিসগুলো পাল্টাচ্ছি এই ভিডিওগুলো আপনাদের দিব আজকে জাস্ট।